আগামী 8 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 19তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী। প্রদর্শনীর প্রস্তুতি নিয়ে দুপুরে শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠানের মহাপরিচালক জানান, এবারের আয়োজনে বাংলাদেশ সহ 113টি দেশ অংশ নেবে। মোট শিল্পী থাকবেন 465 জন, যার মধ্যে বাংলাদেশে থাকবে 149 জন। 1981 সাল থেকে সফলতার সাথে এই আয়োজনটি করে আসছে বাংলাদেশ। ক্রিস্টাল গ্রেইনস বাজারে নিয়ে এসেছে মশলার একটি ব্র্যান্ড শেফস চয়েস। পণ্যটির বিক্রয় এবং বিপণন সহযোগী নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে সকালে ডেইলি স্টার ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্র্যান্ডটি মশলা বাজারে ভোক্তাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করেন বক্তারা। শেফস চয়েসের লক্ষ্য মানুষের জীবনকে সহজতর এবং আরামপ্রদ করা, বিশেষ করে কর্মজীবী নারীদের যারা চটপটে স্বাস্থ্যকর রান্না পছন্দ করেন বলেন বক্তারা। এফসিএর ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন আহমেদ সহ বিশিষ্ট শেফ এবং রন্ধন বিশেষজ্ঞরা ব্র্যান্ডের লোগো উন্মোচন করেন।